হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আচারি ভেন্ডি। আচারি ভেন্ডি নর্মালি দুইভাবে বানানো হয়, একটা শুকনো আর একটা গ্রেভিওয়ালি। তো আজকে আমি গ্রেভিওয়ালি আচারি ভেন্ডি বানিয়ে দেখাবো, একেবারে সিম্পল প্রসেসে আর খেতে মস্ত হবে, খুবই ভালো হবে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। তো বন্ধুরা, আচারি ভেন্ডি বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম ভেন্ডি। ভেন্ডিকে ধুয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি। আমি এরকম সাইজ করে কেটেছি, গোটা গোটাও রাখতে পারেন, কিন্তু একটু কাটলে কি হয়, ভেতরে পোকা আছে কি না সেটা বোঝা যায় আর কি। আর এর সাথে 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি লম্বালম্বি কেটে। আর এদিকে দেখুন, আমি পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চাইলে আপনি স্লাইস করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটো যত ছোটো করে কাটা যায় ততই ভালো হয় আর কি। 1 টেবিল চামচ নিয়েছি আমি রসুন কোটা। আমি আদাটা নিচ্ছি না, আপনি চাইলে আদাটাও নিতে পারেন, 2টো একসঙ্গে কুটতে পারেন বা পেস্টও নিতে পারেন। আমি কুটে নিয়েছি, শুধু রসুন নিয়েছি। আমি এমনিতে সবজি তরকারির মধ্যে আদাটা খুব একটা দিতে চাই না, মাছ মাংস হলে ঠিক আছে, কিন্তু সবজির মধ্যে আমি খুব একটা বেশি দিই না। আর এখানে নিয়েছি আমি 1/2 কাপ দই, টক দই, ফ্রেশ দই, বেশি পুরনো না। আর দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি, তবে এই রেসিপির জন্য দইটা একেবারে অপশনাল, তবে যদি আপনি ইউজ করেন দারুণ রেজাল্ট পাবেন। আর 3-4টে আমি শুকনো লঙ্কা নিয়েছি, আর বাকি যা লাগবে সেগুলো কিচেনে এমনিতেই অ্যাভেলেবেল থাকে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো মেনলি আমরা এখন আচারের মশলা বানাবো। তো আচারের মশলা বানানোর জন্য আমি প্রথমে হিটটাকে চালু করেছি। এবার আমি দিচ্ছি 1 টিস্পুন জিরে, গোটা জিরে, 1 টিস্পুন সর্ষে, আর এই দিচ্ছি আমি ধনে 1 টেবিল চামচ, আর 1/2 টিস্পুন নিচ্ছি আমি এখানে সফ, সফ মানে হচ্ছে মৌরি, আর 1/4 টিস্পুন নিচ্ছি আমি মেথি দানা। এর সাথে সাথে আপনি অবশ্যই কালো জিরেটা নিয়ে নেবেন, যাকে বলে কলঞ্জি। আমার এখানে আসলে কালো জিরেটা পাওয়া যায় না, তাই আমি স্কিপ করে দিয়েছি, কিন্তু অবশ্যই নেবেন। তো আমি ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর সুগন্ধ আসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি মশলাগুলো, একেবারে ঠান্ডা করে মিক্সিতে পিষে একটা পাউডার বানিয়ে নেব। এবার এই কড়াইয়ে আমি দিচ্ছি একটুখানি তেল, আর এবার আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডি যদি আলাদা করে ভেজে নেওয়া হয় তাহলে খুবই ভালো স্বাদ আসে বন্ধুরা, এজন্য চেষ্টা করবেন আলাদা করে ভেজে তারপরে গ্রেভির মধ্যে দেওয়ার। এটা খুবই ভালো একটা প্রসেস, এই স্টেপটা কিন্তু খুবই টেস্টটা বাড়িয়ে দেয়। তো হিটটা আছে মিডিয়ামে, আর এখন কিন্তু লবণ টবণ দেওয়া যাবে না, এমনিতেই মিডিয়াম হিটে করে একটু লাল লাল কালো কালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মোটামুটি আধা আধি রান্না হয়ে যায়, আধা আধি সিদ্ধ হয়ে যায় ততটা আমি ভেজে নিয়েছি। তো তুলে নিচ্ছি, এবার আমরা এই সেম কড়াইয়ে গ্রেভির প্রসেসিং করে নেব। তার জন্য আমি দিচ্ছি আরও একটু তেল, 2 চামচ তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম হতে দেবো। তারপরে দেবো এর মধ্যে একটুখানি জিরে, সর্ষেটাও দেওয়া যায়, তবে আমি এখন সর্ষেটা দিচ্ছি না, একটুখানি 1 চুটকির মতো হিং দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কাগুলো দিলাম, 2টো তেজপাতা দিচ্ছি। সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে দেবো আমরা এর মধ্যে পেঁয়াজ। তো মশলাগুলোর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো দিয়ে মোটামুটি একটু বাদামি বাদামি করে ভেজে নেব, একেবারে ট্রান্সপারেন্ট হওয়ার সাথে সাথে আমরা দেবো না, একটু হালকা ব্রাউন কালার হওয়া শুরু হবে তখন আমরা এর মধ্যে দেবো, মানে রসুন কোটাটা দিয়ে দেবো। যদি আদা রসুনের পেস্ট নিয়ে থাকেন তাহলে সেটাই দিয়ে দেবেন। তো রসুন দেওয়ার পরে একটু সময় নেড়ে চেড়ে নেবো, মোটামুটি 1/2 মিনিট বা 1 মিনিটের মতো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, একটা ভাজা ভাজা খুব সুন্দর গন্ধ আসে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো টমেটো দেওয়ার পরে আমাদের লবণ মশলা সব কিছু দিতে হবে। প্রথমে আমরা দিয়ে দেবো লবণ। তো আমি এখন দিচ্ছি 7 মতো লবণ, 1 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো, 7 মতো লাল লঙ্কা গুঁড়ো, নিজের 7 মতো দেবেন আর কি, 1 টিস্পুন দেবো আমি ধনে গুঁড়ো, চামচটা ছোটো তো তাই বারবার করে দিতে হচ্ছে আর কি, আর 1/2 টিস্পুন দিচ্ছি আমি গরম মশলা। এখন কিন্তু হিটটা একেবারে লোতে রাখবো, আর সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা লাগিয়ে দেবো। আর এই হচ্ছে সেই মশলা, এই দেখুন আমি মশলাটা পিষে নিয়েছি, যেটা হচ্ছে আচারের মশলা। এই মশলাটা আমরা ব্যবহার করব, কিন্তু এখন করব না, এখন করলে একটু স্বাদটা কম হয়ে যাবে, সুগন্ধটা কম হয়ে যাবে, এটা আমরা শেষের দিকে করব। তো এখন আমি লো হিটে করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর 2 থেকে 2.5 মিনিট পরে এই হচ্ছে মশলার টেক্সচার। মাঝে আমি একবার ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম, আর টমেটোটা খুব সুন্দর করে সফট হয়ে গেছে এখন। আমি কিন্তু একেবারেই জলের ব্যবহার করিনি, যদি খুব ড্রাই হয় তাহলে একটুখানি জল দিতে পারেন, বা এর মধ্যেই দই দিয়ে আপনি কষিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি দেবো দই, আর দই দেওয়ার আগে আমি একটুখানি, একেবারে একটুখানি জল দিচ্ছি। কড়াইয়ে দই দেওয়ার আগে যদি আপনি একটুখানি জল দিয়ে নেন তাহলে আপনি দই দেওয়ার পরে দইটা কখনোই ফাটবে না।
আর যদি আপনি দইটা ভালো করে নাও ফেটিয়ে থাকেন তাও দইটা ফাটবে না। আর যদি আপনি হিট বন্ধ না করেন, হিটটা লো না করেন, কোনোভাবেই আপনার দইটা কিন্তু একেবারেই ফাটবে না। এটা খুবই সিক্রেট একটা টিপ, অবশ্যই মনে রাখবেন। তো ঢাকনা লাগিয়ে দিয়ে এখন 3-4 মিনিট পরে এই হচ্ছে মশলার টেক্সচার। মশলা কিন্তু একেবারে তেল ছেড়ে দিয়েছে, কিন্তু দইয়ের যে একটুখানি জল বেঁচে আছে এটাতে কোনো অসুবিধা নেই, তবে চাইলে আপনি পুরোপুরি শুকিয়ে নিতে পারেন। তো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা আর ভিন্ডিগুলো, আর এর সাথে সাথে দেবো আমি আচারের মশলাটা যেটা আমি পিষে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর এবার একটা কথা, সেটা হচ্ছে যদি আপনি ড্রাই চান, মানে শুকনো আচারি ভেন্ডি বানাতে চান, তাহলে এরকমই রেখে দিন। এখন আর কোনো জল দেওয়ার কোনো দরকার নেই, হিটটা একেবারে লোতে করে দিয়ে ঢেকে ঢেকে করে ভেন্ডিটা পুরোপুরি সিদ্ধ করে নিন। কিন্তু আমি একটু গ্রেভি করব, তাই আমি এর মধ্যে একটুখানি জল দেব। জলটা কিন্তু বেশি দেব না, কারণ ভেন্ডি কিন্তু অর্ধেকটা রান্না হয়ে গেছে, বাকি অর্ধেকটাই পাকানো বাকি আছে। তো এই জন্য যেটুকু গ্রেভি চাই মোটামুটি সেইটুকুই আমি জল দেব, খুব একটা বেশি জল দেব না। আর আচারি ভেন্ডি কিন্তু গাঢ় গ্রেভিতেই ভালো লাগে, পাতলা গ্রেভিতে খুব একটা ভালো লাগবে না। তো আমার পছন্দ মতো জলটা আমি দিয়ে দিয়েছি। এবার ঢেকে ঢেকে রান্না করব 5-6 মিনিটের জন্য মিডিয়াম হিটে। 5-6 মিনিট পরে এই হচ্ছে সবজির টেক্সচার, দেখুন ভেন্ডিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এখন লাস্টে আমি কি করব, একটু গার্নিশ করব। গার্নিশ করার জন্য আমার কাছে কিছু ফ্রেশ ধনেপাতা আছে, সেগুলো আমি দিয়ে দেবো কুচি করে। ধনেপাতা অ্যাড করার পরে মোটামুটি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেব, যাতে ধনেপাতার যে খুশবুটা সেটা সুন্দর করে ছড়িয়ে যায় সবজির মধ্যে। আর তারপরে আমাদের সবজি একদম তৈরি হয়ে গেছে। চাইলে যদি পছন্দ করেন তাহলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, খুব ভালো লাগে কিন্তু। তো এখন আমি হিটটা বন্ধ করে দেব আর গরমাগরম আচারি ভিন্ডি সার্ভ করব। এই আচারি ভিন্ডিটা এতটাই টেস্টি, এতটাই টেস্টি যে আপনি ভাত, রুটি, চাপাতি, পরোটা, নান সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, এত ভালো লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন, আমার কথা শুনে অন্তত একবারের জন্য ট্রাই করে দেখুন। একবার ট্রাই করলে আপনি বারবার ট্রাই করতে বাধ্য হবেন, বারবার রিকোয়েস্ট আসবে, কথা দিচ্ছি আপনাকে। অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।